জানি প্রায় 40 কিলোমিটারের মতন রাস্তা এবছর এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের রাতাবাড়ির জন্য স্যাংশন হয়েছিল আর আজকে এই রাস্তাগুলোর শিলান্যাস করছি এই রাস্তাগুলোর জেনারেল কন্ট্রাক্টর আছেন ওনারাও আমাদের সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার এসডিও সবাই আমাদের সঙ্গে পূর্বাঞ্চল প্রতিদিনের সংবাদে আপনাদের সঙ্গে রয়েছি আমি শবনম স্বাধীনতার 70 বছর ধরেই বাগান এলাকার জনগণের সঙ্গে প্রতারণা করে আসছে কংগ্রেস কংগ্রেস আমলে রাস্তাঘাটে চিত্র চোখে ভেসে উঠলে আতঙ্কে বুক কেঁপে ওঠে রাতাবাড়ির যে কোনো জায়গা থেকে জেলা সদরে যেতে 3-4 ঘন্টা সময় লাগত এখন 1 ঘন্টার মধ্যেই পৌঁছানো সম্ভব আর এটাই হচ্ছে পরিবর্তনকামী বিজেপি সরকারের দৌলতে রাতাবাড়ির দামছড়া বাগানে মুখ্যমন্ত্রী পাকা সড়ক নির্মাণ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে কথাগুলো বলেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার বিধায়ক বলেন রাতাবাড়ি বিধানসভা কেন্দ্র রাজ্যের 126টি আসনের মধ্যে প্রথম থাকলেও যাবতীয় উন্নয়নমূলক কাজকর্মে পিছিয়ে ছিল কিন্তু রাজ্যে বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার পর সবকিছুর পরিবর্তন হয়েছে এখন রাতাবাড়িতে ধীরে ধীরে উন্নয়নের ছোঁয়া লাগছে রাতাবাড়ি কেন্দ্রে দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের অধীনে সর্বমোট 3টি রাস্তায় প্রায় 4 কোটি টাকা রাস্তার ফলক উন্মোচন করেন তিনি দামছড়া চা বাগান ছাড়াও লালছড়া গাঁও পঞ্চায়েতের ফানাই চা বাগান এবং গম্ভীরা চা বাগান এবং দরগারপম গাঁও পঞ্চায়েতের হরিণটিলায় পৃথক পৃথক 3টি পাকা সড়কের তথ্যফলক উন্মোচন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণনগর ব্লকের সনবিল অঞ্চল লই প্রায় 42 কোটি টাকার শিলান্যাস করিল আর আজি এতিয়া লৈ 3টা রাস্তার শিলান্যাস হয়েছে আর এটা রাস্তার শিলান্যাস এতিয়া মই করিম মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রায় 30 কিলোমিটারের উপরে রাস্তা রাতাবাড়ির জন্য স্যাংশন দিয়েছেন আর উন্নত পাকীকরণের 10 কিলোমিটার এটা নিয়ে প্রায় 40 কিলোমিটারের মতন রাস্তা এবছর এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের রাতাবাড়ির জন্য স্যাংশন হয়েছিল আর আজকে এই রাস্তাগুলোর শিলান্যাস করছি এই রাস্তাগুলোর যারা কন্ট্রাক্টর আছেন ওনারাও আমাদের সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার এসডিও সবাই আমাদের সঙ্গে আছেন খুব সুন্দর খুব ভালো রাস্তা হবে আর আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আসাম এগিয়ে যাচ্ছে এবং এই পিছিয়ে পড়া রাতাবাড়ির জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে আশীর্বাদ আপনারা দেখেছেন এই প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী বিশেষ করে রাতাবাড়ির জন্য ভাবছেন এর আগে কিন্তু মুখ্যমন্ত্রী আমরা দেখিনি রাতাবাড়ির জন্য এতটুকু বাবার জন্য আপনারা দেখেছেন এবার বাজেট সেশনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই রাতাবাড়ির জন্য একটা বড় প্রজেক্ট দিয়েছেন সোলার প্রজেক্ট আর এই প্রজেক্টে প্রায় 500 কোটি টাকার স্যাংশন দিয়েছেন এই বাজেটে দেখেছেন রাতাবাড়ির জন্য মেডিকেল কলেজ স্যাংশন হয়েছে এই মেডিকেল কলেজে প্রায় 600 কোটি টাকার উপরে প্রথম কিস্তি দিয়েছেন তাই এই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনেক কাজ হচ্ছে আপনারা এমনি রাস্তাঘাট দেখলে বুঝবেন কি পরিবর্তন হয়েছে বিশেষ করে টি গার্ডেনের বাই বন্ধের জন্য এই প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী বিনা আন্দোলন বিনা দাবিতে মন্ডাম দিতে লাগেনি 3% রিজার্ভেশন দিয়েছেন টি গার্ডেনের মা বন্ধের জন্য যারা প্রেগনেন্ট মা বন্ধের জন্য এই সরকার আসার পরে 12,000 টাকা করেছিল মাস মানে প্রেগনেন্ট হওয়ার পরে দেবে এই এবার করে বাজেটটাকে বাড়িয়ে 15,000 করেছে টি গার্ডেনে অনেকে পিএমওয়াইয়ের গড় পেয়েছেন অনেক বাকি রয়ে গেছে পিএমওয়াইয়ের গড় পাননি এই মুখ্যমন্ত্রী বলেছেন যে যত টি গার্ডেনের লেবার আছেন বা টি গার্ডেনের মা বোনরা আছেন সবাইকে মুখ্যমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে সবাইকে পাক্কা ঘর দেবে এবার এই বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ করে টি গার্ডেনের জন্য প্রায় 8 কিলোমিটার এক্সট্রা ওই যে লেবার লাইনের জন্য 8 কিলোমিটারের স্যাংশন দিয়েছেন আমি আজকে কয়েকটা রাস্তা দেখেছি আগামী দিনে আমাদের ইঞ্জিনিয়ার এখানে রাস্তাগুলার এস্টিমেট বানাবেন 5-7 মাসের ভিতরে এটাও স্যাংশন আসবে নেক্সট সিজনে আমরা এই টি গার্ডেনের রাস্তাগুলার কাজ করব আপনারা দেখেছেন অঙ্গনাদি সেন্টার কালকে আমরা এটা কালকে নয় 27 তারিখ কেগড়াগুলো এটা অঙ্গনাদি সেন্টার উদ্বোধন করব এ রাতাবাড়িতে প্রায় 21টার মতন অঙ্গনাদি সেন্টারের প্রায় কাজ শেষের পথে আরও প্রায় 45টা অঙ্গনাদি সেন্টার স্যাংশন হয়েছে আগামী দিনে হবে এই যে সব ধরনের পরিবর্তন আপনারা দেখেছেন রাতাবাড়িতে আমাদের এখানে কিবেদা এমএলএ ছিল তখন 2টা মডেল স্কুল হয়েছিল এই পাশে একটা কলেজ হচ্ছে এখন আরো 2টা স্কুল আমি দিয়েছি টি গার্ডেনের জন্য একটা সিংলাতে আর একটা চরগুলাতে এই যে টি গার্ডেন এরিয়ার জন্য আজকে সঞ্জয় দা আমাদের এখানের জিপি সভাপতি বলেছেন যে এই লালচড়াতে একটা হাই স্কুলের যাতে দেওয়া হয় আমি বলে যাচ্ছি আপনাদেরকে আগামী দিনে যখনই আসবে নেক্সট স্কিম আমরা এই লালচড়াতে একটা হাই স্কুল দেব এই টি গার্ডেন বলেন
বস্তি বলেন, সত্যিকার অর্থে এই প্রথম কিন্তু সরকার মানুষের জন্য কাজ করছে, মানুষের জন্য ভাবছে। কিছুদিন আগে একদম একদম 100% এটা একদম ক্লিয়ার, আমাদের ইঞ্জিনিয়ারেরও সাবজেক্ট ক্লিয়ার আছে, আমার কাছে এটার সাবজেক্ট ক্লিয়ার আছে। কন্ট্রাক্টরের সাথে না ইঞ্জিনিয়ার না আমি MLA না আমাদের নেতার কারো কোনো বাইয়াফি নাই, এটাই ভাইয়া নিজেরা মানুষ যারা আছে কাম কাজ করতে, আমরা কাম পেতে হলে যত ধরনের সহযোগিতা করতে লাগে করি, কিন্তু কাজের সময় কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না, কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ হবে না, 100% ভালো কাজ হবে, কোয়ালিটি থাকা কাজ হবে। শুধু একটাই অনুরোধ, কাজের সময় আমাদের একটা ইঞ্জিনিয়াররা সত্যি কথা বলেছেন, বুঝুন কাজের কোনো সমস্যা থাকে ডাইরেক্ট ওনাদেরকে আপনারা ইঞ্জিনিয়ার এসডিওদেরকে আপনারা জানাবেন, কাজের কোয়ালিটি খারাপ হলে এটা কোনো ধরনের কম্প্রোমাইজ করবো না। আমি বিশেষ করে আমি যে 5 বছর থাকবো আমার যতটি স্যাংশন থাকবে, আমার স্যাংশন করা কোনো কাজ যাতে 2 নম্বরই হোক বা কোয়ালিটি খারাপ হোক এটা আমি কখনো মেনে নেব না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।